উত্তরের প্রাচীনতম জেলা রংপুর। তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া বিধৌত এ জেলার অর্ধেকের বেশি মানুষ গরিব ও নিম্ন আয়ের, যাদের বেশিরভাগই অভাবী ও খেটে খাওয়া। গরিব ও নিম্ন আয়ের মানুষের পরিচিতি এ শহরের একটি সুনাম রয়েছে, সেটি হচ্ছে রংপুরের মানুষদের বলা হয় সহজ সরল। এত বেশি সহজ সরল আর অভাবী মানুষের ভিড়ে একটি বিখ্যাত পরিবারও রয়েছে এখানে, সেটি হলো ভরসা পরিবার। রহিমউদ্দিন ভরসা ও করিমউদ্দিন ভরসার নামে সমৃদ্ধ এ পরিবারের ইতিহাস। রংপুর সহ সারা দেশের মানুষের কাছে রয়েছে এ দুই ভাইয়ের অন্যরকম পরিচিতি। তামাক ব্যবসা থেকে ধীরে ধীরে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া দুই ভাই রাজনীতিতেও ছিলেন সরব, সমাজের জন্য নিবেদিত হয়ে জাতীয় সংসদে রংপুরের মানুষের প্রতিনিধিত্ব করেছেন তারা। বর্ণাঢ্য জীবনের অধিকারী দুই ভাই জীবন সায়ান্নে এসে বিভিন্ন রোগে ভুগেছেন। বয়সে দুই ভাই এক বছরের ছোট বড় হলেও তাদের জীবন যবনিকা ঘটেছে দুই বছরের ব্যবধানে। এলাকায় যে কিছু স্মৃতি রাখছেন, যেমন মাতৃ, তোমার কি বলে ফায়ার সার্ভিস, মনে করে একত্রিশশয্যা সদর হসপিটাল, কলেজ, মনে করেন যে আরও অনেক, যেমন এই যে নবীজন্যা ছায়া স্কুল, যেমন রহিম ইথিম মাদ্রাসা, এই উন্নয়নমূলক কাজগুলো করছেন মানুষের সেবা করার জন্য। হারাগাছের মানুষ আল্লাহর রহমতে ওনাদের উপলক্ষে অনেক কলকারখানা, ইন্ডাস্ট্রি রাখি গেছেন। এগুলোর মধ্যে প্রায় আমার জানা মতে 50,000 লোক এখনও করে খাচ্ছে। পাশাপাশি এখানে স্কুল, মাদ্রাসা, কলেজ, যেমন পীরগাছা রহিমউদ্দিন ভরসা কলেজ, তারপরে রহিমউদ্দিন ইতিমখানা, হারাগাছ মেডিকেল, ফায়ার সার্ভিস, মনিরউদ্দিন দাতা হাসপাতাল, নবীজন নেশা, অনেক হারাগাছের মধ্যেই এগুলো আর কি বলতেছি আমি। রংপুরের মধ্যে, বীরত্ব রংপুরের মধ্যে অনেক কিছু তার অবদান আছে। এই দুইটা ভাই এরা যেভাবে মানুষ এনাদের কাছে যখন যাইত, কোনো দিনে খালি হাতে কাউকে ফেরিয়ে দিত না। মানুষ একটা গরিব থেকে বড়লোক হলে, ধনী হলেই যে তাদের পয়সার প্রতি একটা ইয়ে থাকে, লোভ থাকে, এটা কিন্তু আমরা দেখিনি। ওনারা দান দক্ষিণায়, মনে করেন যে হারাগাছে হোক আর বাংলাদেশে যে প্রান্তেই হোক, যদি লোক এসে যায়, আমরা দেখেছি আমাদের চোখে, ওনারা কোনো লোককে ফেরাননি। আর হারাগাছের মানুষ প্রতিটি মানুষকে মনে করতো যে আমার ছেলে, আমার সন্তান। এই যে তার একটা ইয়ে, আমি তো বাংলাদেশে অনেক জায়গায় বেরিয়েছি, কিন্তু এরকম মানুষ আমি দেখিনি এত মহান। ওই ঢাকার এক শোরুমে গেছে বড়, যা এনাকে দেখছে সেরকম সাদা মাঠা, তখন ঢাকায় তো ওনার ব্যবসা আছে, করিমপুর ছিল, এখন তো তার ব্যবসা নাই। রমরম সারা বাংলাদেশে তারা ব্যবসা মাল সাপ্লাই দিত। এই সময় তামাকে মোটর সেল কিনতে যায় পছন্দ করে নাই দোকানের মালিক, অনেক মোটর সেল করে, কয়টা আছে মোটর সেল, কয়টা নেবেন, কী নেবেন, আপনি নিতে পারবেন? তখন দোকানদার ইনি বলছে হ্যাঁ কেন নেব না, কারণ আপনি নিতে পারবেন না, উনি হয়তো লঙ্গি পড়ে গেছিল, তো উনি বিশ্বাস করে নাই যে মোটর সেল নেবে। তাহলে আমি কয়টা নেবেন, কলে আমি আপনার দোকানে কয়টা আছে নিতে পারবেন? হ্যাঁ আমার গোডাউনে চলেন, তো গোডাউনে যায় দেখুন যা আছে সব আমার কাছে দিয়ে দেন, যা বোধ হয় 40-50টা মোটর সেলস সব কিনছে, এটা সত্য কথা। তখন দোকানদার আশ্চর্য হয়ে গেছে, এই কোন লোক রংপুর থেকে 50-60টি মোটর সেল একবারে কিনে। রহিমউদ্দিন ভরসা একটা ব্রান্ড, তার বা তার তার পথ ধরেই কিন্তু করিমউদ্দিন ভরসা পথ চলা, এবং এই করিমউদ্দিন ভরসা এবং রহিমউদ্দিন ভরসা এরা দুজনে কিন্তু একই বেনতে দুটি ফুল। তো যাই হোক, এরা এরা কিন্তু এদের কর্ম পরিধিটাকে, এদের ব্যবসায়িক পরিধি, কর্ম পরিধি, মানুষের দান দক্ষিণা, মানুষের মাঝে মিশার যে স্পিরিট, যে সাহায্য সহযোগিতা, এটাকেই কিন্তু ধীরে ধীরে আমাদের এই যে হারাগাছের গণ্ডিটাকে পেরিয়ে ডিস্ট্রিক্ট পেরিয়ে বিভাগ, বিভাগ পেরিয়ে বাংলাদেশ, বাংলাদেশ পেরিয়ে বিদেশ, আসলে আমাদের লোকগুলো যখনই বিদেশ এটা আমরা যাওয়া আসা করি, এই রহিমউদ্দিন ভরসা তখন নামটা ছড়িয়ে যায়। সেই সময় করিমউদ্দিন ভরসা যে আমাদের মাননীয় স্পিকার আমার রাস্তাটা চ্যাপ্টা করে দেন, এটি এই ভাষাটা খারাপ বলেনি,
উনি চ্যাপ্টা মানে কি একটি পুরুষস্থকরণ চওড়া করে দেওয়া। দেখেন আমি মানে বিরোধী বা দল হতে পারি, কিন্তু তার এই ভাষাটাকে আমি বিরোধী মনে করবো না, কারণ এটা আঞ্চলিকতা আমাদের। আজকে কি জাতীয় সংসদে কি আঞ্চলিকতায় কথা বলে না? অবশ্যই কথা বলে। এই চ্যাপ্টা করে চাওয়াটাকে তো অন্যায় নয়, চ্যাপ্টা মানে কি এটা অত বড় রস দিয়েছেন হয়তো তৎকালীন স্পিকার, এটা রস দিয়ে যে ঠিক আছে আপনাকে ধন্যবাদ অমুক, এটা ভাই এই বিষয়টা একটা রসিকতা, উনি রসিক মানুষ আব্দুল হামিদ খান সাহেব, হ্যাঁ উনি যার কারণে রসিকতা করেছেন, হ্যাঁ আর ইনিও আঞ্চলিকভাবে বুঝাই দিচ্ছেন যে রংপুরের মানুষকে আমি আমাদের দাবিটাকে আমি আঞ্চলিক ভাষায় উপস্থাপন করতে পেরেছি, এটা খুব ভালো দিক। যখন একসময় এই অঞ্চল মঙ্গাপীড়িত ছিল তখন এই দুই ভাইয়ের যে কর্মসংস্থানের মধ্য দিয়ে মানুষের যে কাজে সংস্থান করেছে মঙ্গাপীড়িত এলাকার মানুষকে বাঁচার জন্য নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছে, সেটি একটি বিশাল অবদান অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের জীবন জীবিকার জন্য। আর তাদের দু ভাইয়ের সবচেয়ে বড় একটি বিষয় রাজনৈতিক বিষয় যেটা আমি নানানভাবে বলে থাকি, নানানজনের সাথেও কথা বলে থাকি, যে আমরা যেটা দেখি রাজনৈতিক নেতৃত্বের যারা রাজনৈতিক নেতা হন, যারা সংসদ নির্বাচিত হন, সংসদ সদস্য কিংবা জনপ্রতিনিধি, তারা যে নিজেদের নির্বাচিত হওয়ার জন্য তারা নানান রকমের ছল চাতুরি করেন, নানান রকমের তারা অর্থ ব্যয় করেন, পরবর্তীতে তারা নানান প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু সেই অর্থ বিত্ত বৈভব এর পাহাড় গড়ে তোলেন, তারা তখন সেই নির্বাচনী ব্যয় তোলার জন্য নিজেরা অর্থের পাহাড় গড়ে তোলেন এবং নানান ধরনের সম্পদ, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেন, রাষ্ট্রের সম্পদ দেশের বাইরে পাচার করেন, রাষ্ট্রের সম্পদ নিজেদের পকেটে গচ্ছিত করেন। সেই দিক থেকে আমি দেখেছি রহিমদ্দিন ভরসা, করিমদ্দিন ভরসা দুজনই রাজনীতি করেছেন, এক ভাই বিএনপি রাজনীতি করেছেন, এক ভাই রাজনীতি করেছেন জাতীয় পার্টি। বিএনপি রাজনীতি করেছিলেন রহিমদ্দিন ভরসা, বিএনপির প্রতিষ্ঠাতা, যে বিএনপির রাজনৈতিক দলের যিনি প্রধান ছিলেন একসময় জিয়াউর রহমান, যে তার সাথে তার সখ্যতা ছিল রাজনৈতিক কারণে, এবং পরবর্তীতে আরেক ভাই করিমুদ্দিন ভরসা, তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দিয়েছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, তার সাথে তার যে সখ্যতা ছিল সেই সখ্যতার মধ্য দিয়ে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। দুই ভাইয়ে দুইটি দলের পক্ষ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তাদের বৈশিষ্ট্য হলো তারা নির্বাচিত হয়েছে, তারা কিন্তু কখনো রাষ্ট্রের সম্পদ তারা লুণ্ঠন করেননি, রাষ্ট্রের সম্পদ লুট করেননি, মানুষের সম্পদ লুট করেননি, তারা সম্পদ বিলিয়ে গেছে। মানে যখন তিস্তা ভাঙ, তিস্তা নদী ভাঙন ভাঙতে 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 আসি গেল, বহু দূরে তিন মাইল দৌড়ে ছিল তিস্তে, তিন মাইল দৌড়ে ভাঙতে 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 আমাদের হারা গেছে আসি গেল। ধরার পর ওই সাদা মসজিদ আছে না, সাদা মসজিদ, সাদা মসজিদে যখন ভাঙন ধরলো তখন ইয়া আমার ইহাদি রহিমুদ্দিন ভরসা তখন ওই ওইটা বন্ধ করা যে বাবা রে তোরা অফ করো, তোরা আপাতত বস্তা দাও আর বালু ভাড়ান, বালু ঘরে আর মানে ভাঙনটা আপাতত খেয়ে রক্ষা করো, সঙ্গে সঙ্গে ওই কথা সবাই সবাই বস্তা দিলে হারা গেছে লোক, পয়সাওয়ালা অপয়সাওয়ালা সবাই দিল বালু ব্যাপার আর ওই মসজিদের, মসজিদের ইয়ে তুলছিল যে যায় ইয়ে পাথরগুলো তুলে নিয়ে গেছে আসবো, না বন্ধ করো আমার খালি একটা একটা সময় যাবো, তোরা খালি এই এইটুকু খালি ইয়ে করো বস্তার বালু ভরান আর ইয়ে করো মানে ভাঙনটা আর কি যেখানে ভাঙি আসতেছে ভাঙনটা নদীর ফেলে দাও, ভাঙনটা ফেলে দাও যাতে তুমি ভাঙতে না পারে, খালি একটু রক্ষে করো, সঙ্গে সঙ্গে ইয়ে ঢাকা তলিয়ে যায়, ঢাকা তলিয়ে যায় একেবারে দিয়ে একটা বাউ মানে বাউরে হাতিও ওরকম ইয়ে দিয়ে আর কতগুলো প্রোগ্রাম ছিল আর শুনছি হাজি যে ভাই প্রোগ্রাম ছিল সেই হাজির হাজির মানে কাউলি কাবলি 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 বোঝেন তো মানে আকার বাকার দেখিয়ে দৃষ্টি আমার হারাঘাত বিলীন হয়ে গেলো হাসি যাচ্ছে সার যাওয়া লাগবে একেবারে ইয়ে করে সব প্রোগ্রাম ক্যান্সেল করিয়ে হারা হারাঘাত দিয়ে একে দিয়ে একসাথে ওই হেলিকপ্টার চালছে আসিয়ে নামিয়ে তারপরে দিয়ে একেবারে সম্পূর্ণ ইয়েটা দেখি দেখার পর সঙ্গে সঙ্গে ইয়ে করলো কি যা বন্ধ করো তোরা বোল্ডার সাথে সাথে বোল্ডার
আর উত্তরবঙ্গের যতগুলো ইয়ে ভাটা যে বন্ধ করে গেলে সম্পূর্ণ ভাটা ভাটার ইট গিলে এখানে আর কি এই বোল্ডার গড়া আর ওই ফেলে দেয় ফেলে দিয়ে এই মসজিদ রক্ষে এই হারা গাছ রক্ষে। তারা শিক্ষার বিস্তারের জন্য যেখানে যা পেরেছে অকাতরে অবদান তাদের ধ্বংস করছে এবং সে সমস্ত প্রতিষ্ঠানকে তারা প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট প্রয়াস গ্রহণ করেছিল। তা কাজেই হারাগাছ একসময় অবহেলিত ছিল, এখানে শিক্ষার কোনো মানুষের খুব ইয়ে ছিল না, আগ্রহ ছিল না, ওনারাই এখানে আগ্রহ সৃষ্টি করেছেন। এখানে কোনো বালিকা বিদ্যালয় ছিল না, ওনারা প্রথমে তার গোডাউনে তার বাড়ির সামনে এক গোডাউনে সেই বালিকা বিদ্যালয় চালু করেছিলেন এবং হারাগাছ হাইস্কুল অথবা দৌলি হাইস্কুল যে কোনো একটিকে হাইস্কুল একটা নিয়ে বালিকা বিদ্যালয় করার চেষ্টা করেছিলেন। তা না হওয়ার ফলে উনি প্রথমে তার গোডাউনে ওই বালিকা বিদ্যালয় করলেন, কিছুদিন চলার পরে বর্তমান যে বালিকা বিদ্যালয় আছে সেইখানে বালিকা বিদ্যালয় স্থাপন করলেন এবং সেখানে প্রথম আমাকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করলেন এবং উনি তার সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, দুই ভাই সেখানে এটা অকাতরে দান করেছেন এবং তাদের প্রথম প্রাথমিক দানেই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া তো সারা হারাগাছে রংপুরের বিভিন্ন জায়গায় তার এত অবদান এটা বলি শেষ করা যায় না। জনাব আলহাজ আজিজুল হক বর্ষা সাহেব এবং তার ছোটো ভাই জনাব আলহাজ করিমুদ্দিন বর্ষা সাহেব সমন্বয়ে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটা গড়ে দিয়েছেন। এখানে হারাগাছে শুধু একটি মাত্র বালিকা প্রতিষ্ঠান, এটা উনি প্রয়োজন বোধ মনে করছিলেন, বিধায় এখানে একটি প্রতিষ্ঠান করেছেন। পাশাপাশি এই নবীজন্যাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি সরকারি নবীজন্যাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনি এখানে করে দিয়েছেন। এই এই প্রতিষ্ঠানের জমির সংখ্যা জমির পরিমাণ 1 একর 50 শতক। হ্যাঁ, তো উনি সার্বিকভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন এবং অনেক কিছু দিয়ে বই পর্যন্ত উনি দিয়েছেন এই নারী শিক্ষার উন্নয়নের জন্য। হ্যাঁ, ওনার অবদান অত্র হারাগাছবাসী ভোলার কথা নয়। তাদের যে দান এটার বলে আসলে শেষ করার মতো না। আলহাজ রহিমউদ্দিন ভরসার অনেকগুলো দান আছে, তার দান স্কুল আছে, কলেজ আছে, মসজিদ আছে, কিন্তু অন্য অন্য দানের থেকে এই দানটি কিছুটা আলাদা, কিছুটা ভিন্ন। অন্য অন্য দানগুলো দানগুলোর চেয়ে এটি বড় একটি সৎকায় জারিয়া এবং এখানে তাদের পরিবার থেকে যে হিউজ পরিমাণ সাদাকা করা হচ্ছে, দান করা হচ্ছে, এতিমদের সাহায্য করা হচ্ছে, এটা বাংলাদেশে বা অন্য কোথাও এটা খুব রেয়ার, খুব কম এরকম পাওয়া যায় না। তাদের থেকে যেটা পাওয়া যাচ্ছে এটা আশাতীত। আমরা আশা করি যে আল্লাহতালা তারা যে এই 300 বাচ্চার মতো থাকা খাওয়া দাওয়ার এই যে ব্যবস্থা করেছেন এটার বদলা এটার প্রতিদান যেন আল্লাহতালা আলহাজ রহিমউদ্দিন ভরসা সাহেবকে কবরে শুয়ে শুয়েও তাকে যেন পৌঁছায় এবং তার অন্য অন্য পরিবার সদস্য যারা আছে ইন্তেকাল করেছেন আল্লাহ তারা তাদের কবরেও যেন পৌঁছায় এই দোয়ায় এই প্রার্থনা আমরা সবসময় তাকে সামিল রাখি। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন। আমি মনে করি তার মা একজন গর্ভরত্না, যে দুটি সন্তান উনি পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, যে আসলে তাদের নাম যে ভরসা রেখেছে, যে আসলে ভরসা নামটা এত ছড়িয়ে গেছে যে উনি ব্যবসায়িক দিক থেকে ওনারা হাতে করে 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 তারা ব্যবসাটাকে যদি দ্বার প্রান্তে এসে নিয়ে গেছে, যে এই ব্যবসায়িক ক্ষেত্রে তাদের যে অনুপ্রেরণা, তাদের যে অবদান, তাদের দিকে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই ব্যবসায় আজকে আমরা মনে করি তাদের দেখে দেখে শিখে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তারা শুধু হারাগাছ না, তথা পুরো বাংলাদেশেই এই ব্যবসায়িক প্রভাব বিস্তার করেছে এবং তাদের অবদান যেটা বলার মতো আর কি নয়। তো আসলে তাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তো আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। তারা দুই ভাই খুবই ভালো মনের মানুষ ছিল এবং উদারতা ছিল, তারা খুব দানবীর ছিল এবং তারা দান ক্ষেত্রে তারা তথা বাংলাদেশে শুধু হারাগাছ বা রংপুরে নয়, বাংলাদেশে তাদের দানের অবদানের কথা এটা ভোলার মতো নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসায় তাদের অনেক অবদান রয়েছে। ভরসা ছিল গরিব মিসকিন সহযোগিতা বহুত করছে, তাছে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতে ইয়ের অবদান আছে। হারাগাছের রত্ন এবং সমগ্র বাংলাদেশের মধ্যে ওনার সুনাম এবং উত্তরবঙ্গের মধ্যে যে শ্রেষ্ঠ ধনী এবং শ্রেষ্ঠ যে মানুষ
হিসেবে সবাই এলাকাবাসী আমরা জানি। অত্র এলাকার মধ্যে ঈদগাহ মাঠ হোক বা বিভিন্ন প্রতিষ্ঠান হোক, এমন কোনো জায়গা নাই ওনার সাহায্য নাই। ওই জন্য আমরা যে বিষয়ে তার বাসায় গেছিলাম, যে কোনো কারণবশত গরিব মাসের বিয়ে আসা দিয়ে হাবড়ি যাবি, আমরা ওখান থেকে নিরাশ হয়ে গেলাম। যার জন্য এই পদাবিটা আল্লাহ তরফ থেকে দান করছে, ওনার মায়ের আশীর্বাদ। আর কি বলবো, নাম কি? আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন। আমি ওনার বাসায় চাকরি করতাম। উনি কিন্তু সবার এখন নেতা ছিল, মানুষ ছিল, কোনো দলের মানে ব্যক্তিগত যে অনেক আছে না যে বিএনপি, হ্যাঁ উনি দল বল নির্বিশেষে সব দলেরই কাজ 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 করছেন। যে লোকে আসছে এখানে উনি আওয়ামী লীগ দেখে নেই, বিএনপি দেখে নেই, বা জাতীয় পার্টি দেখে নেই, অন্য কোনো যে ইয়েগুলো আছে উনি দেখে নেই, উনি কিন্তু সবার এখন কাজ করছে, যতটুকু পারছে সে করছে, যে কোনো কাজ নিয়ে আসুক না কেন, যতটুকু পারছে সে করছে। কিন্তু এগুলো তার গুণগুলো ছিল। আমি মনে করি যে রংপুর শহর যতদিন থাকবে, রংপুরের মানুষ ততদিন করিমুদ্দিন ভরসা ও রহিমুদ্দিন ভরসাকে স্মরণ করবে। কারণ তাদের যে মানবতার দিকটা যে ছিল আর কি, মানুষের সাহায্য সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা করা, অসংখ্য তারা স্কুল মাদ্রাসা কলেজ প্রতিষ্ঠা করছে, তাদের দানের হাতটা ছিল বিশাল। প্রতি মাসে করিমুদ্দিন চাচা এক ফ্যাক্টরি পরিদর্শনে করতে আসতো, আসার পর বিকেলবেলা উনি সবাইকে ডাকতেন, কর্মকর্তা যা কর্মচারী যারা ছিলাম সবাইকে ডাকতেন, ডাকে ফ্যাক্টরির পাশে একটা মাঠ ছিল, ওই মাঠের মধ্যে আমরা বসতাম, উনিও নিচে বসতো, আমরা সবাই নিচে বসতাম, কোনো সেখানে চেয়ার টেবিলের কোনো ইয়া ছিল না, সব মাঠের মধ্যে বসে একসঙ্গে কীভাবে ফ্যাক্টরিটা ডেভেলপ করা যায়, কারো কোনো অসুবিধা আছে আছে কি না এগুলো জিজ্ঞাসা করতেন। আর উনি মানে মাসের এক তারিখেই, আপনার শুক্রবারে হোক বন্ধ থাক, এক তারিখে বেতনটা দিতেন, যদি সেদিন শুক্রবার থাকতো সবাই আসে এক তারিখেই ঠিক বেতনটা নিয়ে যেত।